গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তো কালকে যেরকম কথা ছিল, রোজই নতুন নতুন ভিডিও নিয়ে আসি, তো কালকে তোমরা অনেকেই দেখেছো হয়তো ব্লগটা। তো আমি ডক্টরের কাছে গেছিলাম, তো সেখান থেকে আমাকে ডায়েট লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, তো সেই মতো আমি ফলো করে একটা রেজাল্টের আশায় এখন খুব উঠে পড়ে লেগেছি। তো যাই হোক, আজকে সেই ফার্স্ট ডে আমার ডায়েট প্ল্যান স্টার্ট করার। কালকে ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, কালকে আমি শেয়ার করেছিলাম যে ডক্টর আমাকে কি বলেছে না বলেছে, অ্যাপ্রক্স একটা। তো দেখো সেরকমভাবেই আমি ডক্টরের কথা অনুযায়ী ফার্স্ট নিয়ে চলে এসেছি আমার এই সকালের ড্রিঙ্কটা। চায়ের এগেনস্টে আমাকে এটা খেতে হবে। তো এটা বানিয়েছি কিভাবে তোমরা ফার্স্টে দেখছিলে হয়তো, যে এটা ফুট ছিল গ্যাসে। তো এটা আমি বানিয়েছি হচ্ছে এক গ্লাস জল, একটু আদা ছেঁচে দিয়ে দিয়েছি আর এক চুটকি হলুদ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে সেটাকে ছেঁকে নিয়ে নিয়েছি। আর তারপরে জাস্ট একটু পাতিলেবুর রস এটার মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ ডক্টর যিনি আছেন উনি বলছিলেন এটা খেতে খুব একটা ভালো না, তো যদি মনে হয় একটু পাতিলেবু অ্যাড করা যেতে পারে, তো আমি আগে থেকেই অ্যাড করে নিয়েছি। তো যাই হোক এটা, আর তার সাথে হচ্ছে দেখো আমন্ড কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এই যে এরকমভাবে এটাকে ছাড়িয়েও নিয়েছি, তো এরকম থ্রি পিস আমন্ড এখন খেতে বলেছে। তো যাই হোক এটা হচ্ছে মর্নিংয়ে একদম ঘুম থেকে ওঠার পর, যখন কিনা ফ্রেশ হয়ে যাব, চেঞ্জ হয়ে যাবে, মানে যা আমাদের মানে বাথরুমের কাজটা মিটে যাওয়ার পর তারপরে এই জিনিসটা স্টার্ট করতে বলেছে, মানে তারপরে ফাইনালি খাওয়া দাওয়াটা শুরু হবে। তো যাই হোক আমি ফ্রেশ হয়ে গেছি, অনেক আগেই উঠে গেছি, ছেলের পরীক্ষা ছিল, ওকে স্কুলেও ছেড়ে চলে এসেছি, এসে তারপর আমার এইটা বানিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, যদি আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে, কারণ আজকে টোটাল আমার যে ডায়েট প্ল্যান, আমার ইচ্ছা আছে যে টোটালটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও, কারণ এখন থেকে ডায়েট প্ল্যান আমার চলবে। আর রোজ এরকম নতুন নতুন এক্সাইটিং খাবার, এক্সাইটিং মানে আমি কি করছি না করছি, ফুড, নতুন রকমের ফুড অনেকগুলো আমাকে উনি সাজেস্ট করেছেন সেগুলো বানানো, তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং দেখতে হলে কিন্তু সেগুলো আমার সাথে থাকতে হবে। তো চলো আজকের এই ড্রিঙ্কসটা দিয়েই শুরু করছি আজকের ভিডিও। ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে আমার, তালে গোলে একটা জিনিস মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল, সেটা হচ্ছে সবার ফার্স্টে আজকে আমাকে বলেছিল ওয়েট মাপার জন্য, ওয়েটটা মেপে নিয়ে তারপর বলেছিল স্টার্ট করতে। তো যাই হোক সেটা মিস্টেক হয়ে গেছে, একটা স্টেপ এগিয়ে গেছি, ড্রিঙ্কসটা হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট বাকি আছে। তো দেখো ওয়েট মেশিন নিয়ে চলে এসেছি, এখন ওয়েটটা মেপে নেব। ফাইনালি তোমরা দেখতেই পেলে ওয়েট আমার কত এখন দেখাচ্ছে, 67.8 মানে 67 কেজি 800 দেখাচ্ছে। বাট কালকে যেখানে গিয়েছিলাম মানে ডক্টরের ওখানে, ওখানেও ওয়েট মেপেছিল, তো ওখানে 65 দেখিয়েছিল। তো যাই হোক এটা মেশিন টু মেশিন ভ্যারি করে, ওটা মানে নিয়ে ভেবে লাভ নেই, উনি আগেই বলেছে যখনই তুমি আবার স্টার্ট করবে আফটার 20 ডেজ আসবে, তখন দেখবে যে ওটার রেজাল্টটা হয়তো 1 কিলো যদি কমে থাকে তো এটায় যদি তখন 66 দেখায় সেমভাবে ওটাতে 64 দেখাবে। তো সেইভাবেই আমি আপাতত ওটাকে ফলো রাখছি। কালকে 65 দেখে একটু ভালো লাগছিল, কারণ আমি কিছুদিন আগেই বাড়ির মেশিনে মেপেছিলাম তখন 67 ছিল, তো দেখো আজকে মেপে আবার খারাপ লাগছে কারণ 800 আবার বেশি দেখা। যাই হোক তো সেটা কোনো ম্যাটার না, এখন আস্তে আস্তে এতটা ওয়েট থেকে শুরু করলাম, তোমরা এটাও দেখবে যে ওয়েট কম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক চলো এরপরে চলে যাবো ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টেও খুব ইন্টারেস্টিং মেনু দিয়েছে, অনেকগুলোই অপশনাল আছে, মানে যেটা আমার পক্ষে পসিবল, কারণ যেহেতু জানো আমি ওয়ার্কিং, তো বাড়িতে থেকে সবসময় পসিবল হয় না, যে কারণে কাজেও যাতে ক্যারি করতে পারি বা রাস্তা থেকে গিয়ে বা কাজের ওখানে আমাদের বানানোর মতোও ফেসিলিটি আছে, তো সেরকমও যেন করে নিতে পারি। তো সেরকম ভাবেই আমাকে চারটা বানিয়ে দিয়েছে, তো চলো দেখো শেয়ার করছি তোমাদের সাথে। মর্নিং ড্রিঙ্ক আমার খাওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ একটু সেজে গুজে আছি, কারণ একটা ভিডিও শ্যুট চলছিল সেই জন্য একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম। তো যাই হোক এখন চলে যাব ব্রেকফাস্ট বানাতে। তো আমার ব্রেকফাস্ট টাইমিং দিয়েছে 10:30, যেহেতু কাজেও যাওয়ার থাকে তো সেইভাবে অ্যাডজাস্ট করে উনি একটা টাইম দিয়েছে। বা তোমরা যে যেভাবে ঘুম থেকে ওঠো, মোটামুটি ঘুম থেকে ওঠার পর ড্রিঙ্কসটা খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্রেকফাস্টটা করতে হবে। তো যাই হোক এখন 10:00 বেজে গেছে, ছেলেকেও মানে ওর পরীক্ষা শেষ 10:30 সময়,
তো হাজবেন্ডও চলে গেছে ওকে নিয়ে আসতে, এখন আমি যাব ব্রেকফাস্টটা বানাতে। তো তাহলে চলো ব্রেকফাস্ট আজকে খাবো কি সেটা তোমাদের বলি। ব্রেকফাস্টে আমাকে অনেকগুলো অপশন দিয়েছে, যেরকম তোমাদের বলছিলাম যে তিন তিনটে অপশন দিয়েছে। এবার তার মধ্যে থেকে একটা ডালিয়া আছে, একটা তো ডালিয়ার সাথে হোয়াইট এগ আছে, ওটস আছে, কার্ড আছে, এরকম করে ব্রাউন ব্রেড আছে, আবার ডিমের অমলেট আছে, এরকমভাবে অনেকগুলো অপশন আমাকে দিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমার কাছে রেডি হচ্ছে তোমার টক দই আর ওটস আছে। তো আমি আজকে ব্রেকফাস্টে টক দই আর ওটসই খাবো। তো চলো কিভাবে খাবো, কি রকমভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রেডিও করে নিয়েছি, এখন ওটস আমার বানাবো, আর তার সাথে একটা ফ্রুটসও খেতে বলেছে, হয় অ্যাপেল না হলে তোমার ব্যানানা আর না হলে আরেকটা কি পাপায়া। তো এই তিনটের মধ্যে এনি ফ্রুটস মর্নিংয়ে। তো যাই হোক, এখন আমার কাছে ব্যানানাটা রয়েছে, তো আমি সেটাই নেব ব্রেকফাস্টে। আর তার সাথে হচ্ছে এই দেখো এখানে এটা 500 দইয়ের প্যাকেট, তো এটা আমাকে বলেছে যে 150 গ্রাম, মানে যেন 500 প্যাকেট মোটামুটি 3 দিন যায়। তো আমি সেই হিসাবে এটাকে এখন দেবো। তাহলে দেখো কিভাবে আমি এটা বানাই ব্রেকফাস্টটা। দেখো ফাইনালি আমি চলে এসেছি আজকের আমার ব্রেকফাস্ট নিয়ে। এটা কিছুই না, ওই জাস্ট 3 চামচ ওটস দিয়েছি আর ওর সাথে 150 গ্রাম, যেহেতু ওটা 500 গ্রামের দইয়ের প্যাকেট। তো আমাকে বলেছে মোটামুটি আইডিয়া করবে যেন 3 দিন যায়, কারণ অ্যাপ্রক্স তো রোজ রোজ ওইভাবে মাপ করে সম্ভব না, অ্যাপ্রক্স 150 গ্রাম করে দই খেতে বলেছে। তো যাই হোক, সেটা আমি ওটসের সাথে দেখো দইটাকে মিলিয়ে নিয়েছি, একদম সিম্পল, নুন টুন কিচ্ছু দিইনি, একদম নর্মালি আছে। এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, এটা আর তার সাথে এই কলাটা। তো চলো এবার খেয়ে নিই ঝটাপট। দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। তো তার ফাঁকে আবার আমার ওই 12টা সাড়ে 12টা নাগাদ 100 গ্রাম ফ্রুটস খাবার আছে, আর সারাদিনে মোটামুটি 3 থেকে 4 লিটার জল। তো 1 লিটার হবে না, 600 মতো জল অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো বাকিটাও আস্তে আস্তে কাজের সাথে সাথে চলবে জল খাওয়াটা, যেহেতু জলটা আমার একদমই খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। তো জলটায় অবশ্যই খুব বেশি করে ফোকাস করতে বলেছেন উনি। আর এখন যাব মার্কেটের দিকে, স্যালনেও যাওয়ার আছে। তো লাঞ্চ আমি এখন কিছু ক্যারি করে নিয়ে যাচ্ছি না, লাঞ্চ করতে আজকে বাড়িতেই আসবো, তখন এসে আমি তোমাদেরকে দেখাবো যে আজকের লাঞ্চে কী করছি বা কী খাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি শপ থেকে চলে এসেছি, এসে চেঞ্জও করে নিয়েছি, রেডিও হয়ে গেছি, কারণ লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে। তো এখন লাঞ্চ করব, আমি লাঞ্চ গুছিয়েও নিয়ে চলে এসেছি। তো লাঞ্চের আগে আমি ওই 12টা সাড়ে 12টা নাগাদ হবে হয়তো, মানে 12টা থেকে 1টার মধ্যে আমাকে যে কোনো একটা ফ্রুট খেতে বলেছে। তো সেটা আমি মানে বাইরে থেকেই কিনে খেয়ে নিয়েছি, অ্যাপেল খেয়েছিলাম একটা, এবং তারপরেই হচ্ছে সেমভাবে 1.5 থেকে 2 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে আবার হচ্ছে লাঞ্চ। তো এখন লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি, লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, অ্যাকচুয়ালি এর সাথে ডিম মানে এগ হোয়াইট, আইদার পনির অর আইদার চিকেন, অর ফিশ খেলে ফিশ। তো আমি যেহেতু ফিশ খাই না তাই জন্য ফিশ নিইনি। আর এখানে সেদ্ধ ডাল একটু ঝিঙে দেওয়া আছে, মানে বলেছে যে পারলে সেদ্ধও সবজি খেয়ে নেবে যদি সবসময় তরকারি খাওয়াটা পসিবল না হয়। তো যাই হোক, তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড আর ভাত, একদম একটা আমাদের ছোট বাটি আছে, ওই বাটিটা মেপেই ভাত। তো আমি ওনাকে পিকচার দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন যে ছবি তুলে পাঠিও, তো
তো সেই জন্য আরো সুন্দর করে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। আর পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে সবজি হয়েছে আমাদের। আলুটা একটু অ্যাভয়েড করেই খাবো, আমি আলুটা কমই খাবো। একদম আমাকে খেতে যে বারণ করেছে সেরকমটা নয়, বাট আমি নিজে থেকেই আলুটা একটু কমই খাবো। তো যাই হোক, এই হচ্ছে আজকের লাঞ্চ। তো চলো আজকে লাঞ্চটা স্টার্ট করি। ফাইনালি এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নেব। ঘুমানো যাবে না, এটা আমার মতামত। কারণ আমার মনে হয়, ধরো সকালবেলা যদি ঘুম থেকে উঠি, একান্ত স্ট্রেস থাকলে তো ঘুমিয়ে পড়তেই হবে, সেক্ষেত্রে কিছু করার নেই। বাট সকালবেলা ওঠার পর যদি সেই দুপুরবেলা ভাত ঘুমটা হয়ে যায় না, তখনই আমার মনে হয় যেন ফ্যাট হয়ে যাবে, বা সেটা ঠিক না। যাই হোক, তো সেই জন্য আগেও যখন আমি জিম করতাম, তো দুপুরবেলা ঘুমাতাম না। এক আধ দিন হয়তো খুব যখন স্ট্রেস আউট হয়ে যেতাম, তখন হয়তো ঘুমিয়ে পড়লাম, কিন্তু খুব রেয়ার। তো যাই হোক, এখন এমনি একটু শুয়ে আমি রেস্ট নেব। আর দেখো, এই যে এই ইঞ্চি টেপটা কিনেও এনেছিলাম আমি দোকান থেকে, এটা দিয়ে আমার আরেকটা যেটা কাজ ছিল, টোটাল বডি মেজারমেন্টগুলোকে মেপে নেওয়া, মানে হাতের এই আর্মস কত আছে, চেস্ট কত আছে, থাই কত আছে, হিপ কত আছে, ওয়েস্ট কত আছে, তো সেগুলো সব মেপে আমি লিখে নিয়েছি, যাতে করে আবার যখন আমি আফটার 21 ডেজ ভিজিট করব, তো তখন তার রেজাল্টটা, এখনকার রেজাল্ট তো আমার কাছে লেখাই আছে, তো তখন আবার সব কিছু ফলো করার পরে গিয়ে রেজাল্ট, ওয়েট সবটাই দেখবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে আরও সুবিধা হবে, তোমাদেরও বুঝতে আরও সুবিধা হবে। তো আশা করছি, দেখো চেষ্টা করে লেগে পড়ে থাকলে ডেফিনেটলি হয়, কারণ এর আগেও আমি যতবার চেষ্টা করেছি হয়েছে, অল্প অল্প রেজাল্ট পেয়েছি, কিন্তু তারপরেই আবার দেখা যাচ্ছে পেশেন্স এত কম, বা ওই ধৈর্য কম, খেতে ভালোবাসি ঠিক খেয়েই ফেলি। দেখা গেল পুজোর আগে শুরু করলাম, ঠিক যেই পুজোটা এলো, পুজোর একদম ডট, মানে পঞ্চমী ষষ্ঠী অবধিও হয়তো খুব মেনে নিলাম, ব্যাস সপ্তমী অষ্টমী যেই চলে এলো, চারটে আমার ডানা গজিয়ে গেল। তখন খাও না, চার বেলাই খাও বাইরের খাবার। এরকম করে করে কি বলো তো আরো বেশি প্রবলেম হয়ে যায়। তারপরে আমাদের বাড়িতেও যে রান্নাগুলো হয় না, সেটাও সিরিয়াসলি বলছি মানে খুবই রিচ, তেল মশলা দিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না হয়। যে কারণে যাই হোক, এখন দেখলে আজকে তোমরা সবটাই হালকা, ডাল সেদ্ধ খেলাম ঝিঙে দিয়ে, মানে ঝিঙে আমি এমনিই খেতাম না, লকডাউনের থেকে ঝিঙে খাওয়া শুরু করেছি, ঝিঙে আলু পোস্ত দিয়ে। তারপরে যাই হোক, এখন মানে সেইটাই আমার সেদ্ধ ডাল খেতে হলো ঝিঙে সেদ্ধ দিয়ে। তো ফার্স্ট টাইম খেলাম, একদমই ভালো লাগছিল না। ঝিঙেটা এমনি পোস্তর সাথে ভালো লাগে, খাই, তা বাদে এমনি আর কোনো রকম কিছুতেই খাই না। তো যাই হোক, আজকে খেলাম। আর অনেকদিন পর দেখবে, মানে রিচ খেতে খেতেও একরকম হয়ে যায় মুখ, তখন একটু সাদা মাটা হলেও যেন খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আমাদের সেদ্ধ ডাল হয়েছিল ঝিঙে দিয়ে, পুঁই শাকের তরকারি ছিল, আর স্যালাড ছিল, আর ফিশ, বা যেহেতু আমি খাই না, তো পনির বা তোমার এগ, এরকম কিছু খাওয়ার কথা ছিল। তো যাই হোক, সেটা আজকে স্টকে ছিল না বলে পসিবল হয়নি। তো রাত্রিবেলা অবশ্যই আমি সেটা ফলো করব। এখনও ইভিনিংয়ের স্ন্যাক্স আছে, সেটা কি খাবো না খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ইভিনিংয়ে গ্রিন টিও আছে, মানে চাইলে নর্মাল টি খেলেও খাওয়া যাবে চিনি ছাড়া, তো আমি গ্রিন টিই নিয়েছি। গ্রিন টি আগে আমি খেতাম, তো যাই হোক গ্রিন টিটা ভালোও লাগে, তো সেই জন্য গ্রিন টিই নিয়েছি। আর একটা ওই যে স্পেশাল তোমাদের বলেছিলাম কালকে, যে ক্যামোমাইল টি, ওটা এখন আমার কাছে এসে পৌঁছায়নি, তো আসলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমি যতদূর মানে দেখলাম আর কি, স্ট্রেস ফ্রি হওয়ার জন্য, আর ঘুম নাকি খুব ভালো আসে। তো দেখা যাক এখন কি হয়। তো চলো, আর এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার বিকালের দিকে স্ন্যাক্সের সাথে, কি বানাবো কিভাবে বানাবো সবটাই আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার। এখন সাথে হচ্ছে আমার
গ্রিন টি নিয়ে এসেছি। তো 5:30টার সময় আমার গ্রিন টি মানে খেতে বলেছে আমাকে, যদি বিস্কুট মনে হয় তাহলে এর সাথে একটা থিন অ্যারোরুট বিস্কুট খাওয়া যেতে পারে। তো বর্তমানে আমাদের বাড়িতে থিন অ্যারোরুট বিস্কুট নেই, তো যে কারণে এখন শুধু গ্রিন টিটাই খাবো। এরপরে আবার 6:30টার সময় কিন্তু ইভিনিং স্ন্যাক্স আছে, এবং সেটাও কিন্তু সুইটকর্ন খাওয়ার ইচ্ছা আছে আমার। অনেকগুলোই অপশান আছে, সুইটকর্ন আছে, ছোলা ভাজা আছে, ছোলা মাখা আছে, সরি ছোলা ভাজা নেই, ছোলা মাখা, কাঁচা ছোলা। তো যাই হোক, কাঁচা ছোলা মাখা পাওয়া খুব মুশকিল ব্যাপার, আর আমি অ্যারেঞ্জও করে রাখিনি, তো এই মুহূর্তে সেরকম কিছু করতেও পারবো না। সুইটকর্নটা রয়েছে, তো সুইটকর্নটাকে দিয়েই আমি জাস্ট বয়েল করে কীভাবে খাবো সেটা তোমাদেরকে দেখাবো যখন স্ন্যাক্স খাবো। তো চলো এখন গ্রিন টি দিয়ে গুড ইভিনিং শুরু করছি। দেখো ফাইনালি গ্রিন টি খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। এরপরে দেখো সুইটকর্নও আমার রেডি আছে, তো গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবার হচ্ছে এই দেখো, এখানে এরকম ছোট এটা একটা বাটি, ওই বাটির এক বাটি সুইটকর্ন নিচ্ছে, এটাকে বয়েল করে নেব। বয়েল করে হালকা তেল ব্রাশ করে ফ্রাই করেও খাওয়া যায়, বাট আমি সেরকম কিছু করবো না, তেল খাবোই না, জাস্ট বয়েল অবস্থায় একটু চাট মশলা আর একটু লেবু একটু সল্ট দিয়ে এটাকে খাবো। তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি সুইটকর্নটা। দেখো ফাইনালি আমার ইভিনিং স্ন্যাক্স পুরো রেডি হয়ে গেছে, সুইটকর্ন নিয়েছি আজকে আমি। এটা না খেলে আরো একটা অপশন আমার কাছে ছিল, ওটস অমলেট। তো যাই হোক, ওটস অমলেট আমি আজকে খাবো না, আমি ভাবলাম সুইটকর্নটাই খাই। তো ভালোই লাগছে, ফার্স্টে ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, খেতে বেশ টেস্টিই লাগছে। আমি অ্যাকচুয়ালি সুইটকর্নটা ফ্রাই করা অবস্থায় খেয়েছি, কিন্তু বয়েল করে এরকম ভাবে জাস্ট একটু গোলমরিচ দিয়ে নিয়েছি, একটু চাট মশলা আর একটু লেবু, তো বেশ টেস্টি লাগছে খেতে। আর এটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স, গ্রিন টিও কমপ্লিট, এখন ছেলে ঘুমাচ্ছে, তো ওনার বক্তব্য উনি আজকে খাবেন ওটস অমলেট। হয় না বাচ্চারা দেখবে, দেখলে আমি ডায়েট করছি যখন সকালবেলা বলছে মা আমিও আজকে তোমার সাথে ডায়েট শুরু করব। তো যাই হোক, সেটা তো আর বাচ্চাদের তো আর হয় না, তো যে কারণে ভাবলাম ওকে আজকে তাহলে সন্ধ্যাবেলা ওটস অমলেট বানিয়ে দিই, দিয়ে আমারও স্যালনে যাওয়ার আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পেলে আমার ওটস অমলেট বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ওটা ওই দেখো এখন ছেলেকে দিয়ে দিয়েছি, ও বসে আছে ওখানে, গরম আছে তো খাবে ঠান্ডা হলে। তো ওটস অমলেট হচ্ছে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা দিইনি যেহেতু ঝাল খায় না সেই জন্য, টমেটো কুচি দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটাই ডিম দিয়েছি, এক চামচ ওটস দিয়েছি। তো যেহেতু ছোট সেই জন্য বেশি, আর ওটসটা জানো যেহেতু ফুলে যায়, তো যাই হোক সেই জন্য আমি বেশি দিইনি। আর আমার ক্ষেত্রে ওটা দুটো ডিম আর দু চামচ ওটস খেতে বলেছে। তো যাই হোক, সেইভাবে আমি যখন খাবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগলো আমার বা কী ব্যাপার। আশা করছি পুরো অমলেটের মতনই লাগবে, খুব একটা আলাদা স্পেশাল কিছু নেই, শুধু ওটসটা দেওয়ার জন্য একটু অমলেটটা পুরো ফুলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখবো, আজকের ভিডিওটা আর বাড়াবো না, কারণ এরপরে আমার শপে যাওয়ার আছে, দেন আবার রাত্রিবেলা সেমভাবে হয়তো রুটি বা তরকারি এরকম, মানে রাত্রিবেলাটা মেনলি আমাকে একটা করে রুটি খেতে বলেছে। আইদার যদি রুটি না খাই, রুটি খেতে পছন্দ না করি, সেক্ষেত্রে যে কোনো ওই সবজি ভাজাভুজি এসব টাইপের কিছুই খেতে বলেছে, মানে যেমন ধরো সোয়াবিন ভুর্জি, তারপরে তোমার ওই পনির দিয়ে একটুখানি কিছু করে নেওয়া এরকম,
রুটিটা চাইলে অ্যাভয়েডও করা যেতে পারে। তো যাই হোক, আমি রুটি খাবো রাত্রিবেলা আজকে, তো সেটাও তোমাদের আমি বলে দিলাম যেহেতু ব্লগটাকে আর বাড়াতে পারছি না, তাই নালে আমার ইচ্ছা ছিল আজকে ফুল ডে আমি ডায়েট প্ল্যানে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা। তো মোটামুটি এখন যেহেতু শপেও যাওয়ার টাইম হয়ে গেছে, ভিডিওটাও অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো যে কারণে আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তো যদি আমার আজকের এই ডায়েট প্ল্যান তোমাদের ভালো লাগে, আমি কীভাবে ডায়েটিং করছি সেই জিনিসগুলো তোমাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আমাকে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিও। আর যারা নতুন আছো তাদের জন্য বলি, আমি রোজ এরকম প্রত্যেক দিন নতুন নতুন আপডেট নিয়ে আসি, তো সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে হবে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এক্সাইটমেন্ট, অন্য কোনো এক্সাইটিং ব্লগে। তো আজকের মতো এইটুকুই থাকলো, টাটা।